আজকে আমি তোমাদের সঙ্গে গরমের একটা লং লাস্টিং সোয়েট প্রুফ পার্টি মেকআপ শেয়ার করতে চলেছি। বন্ধুরা, মেকআপটা শুরু করার আগে তোমাদের একটা স্টেপ ফলো করতে হবে। দেখো, প্রথমে আমি একটা পরিষ্কার বলে কিছুটা জল নিয়ে নিয়েছি। যে জল তোমরা খাও সেই জলই নেবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে গোলাপ জল। এবার এর মধ্যে আমি একটা পরিষ্কার টাওয়েল রুমালকে ডিপ করে দিলাম। এইবার এই রুমাল শুদ্ধ বোলটাকে আমি 10 মিনিটের জন্য ফ্রিজের মধ্যে রেখে দেব, যাতে এই পুরো জল ও রুমালটা ঠান্ডা হয়ে যায়। ওয়েলকাম টু আরপি, আমার বাংলা চ্যানেলের উপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত। আশা করি তোমরাও ভীষণ ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে গরমের একটা পার্টি মেকআপ লুক শেয়ার করতে চলেছি। আর আজকে আমি যেভাবে তোমাদের মেকআপ করে দেখাবো, তোমরা যদি ঠিক স্টেপ বাই স্টেপ ফলো করো, তাহলে কিন্তু তোমাদের মেকআপটা এই গরমেও ঘেমে যাবে না, মেকআপটা কালো হয়ে যাবে না, মেকআপটা ফেটে যাবে না। এখানে আমি খুব অল্প পরিমাণ প্রোডাক্ট ইউজ করেছি, সেই টুলসও ইউজ করিনি, ইউজ করেছি জাস্ট একটা বিউটি ব্লেন্ডার, আর ইউজ করছি মাত্র এই দুখানা ব্রাশ। আর যারা বিগিনার্স, নতুন নতুন মেকআপ করতে শিখছো, কিংবা যারা মেকআপ করতে ভালো পারো না, তারা যদি এই ভিডিওটা পুরোটা স্টেপ বাই স্টেপ দেখো, তাহলে কিন্তু তোমরা পার্লারে না গিয়ে নিজেরাই নিজেদের পার্টি মেকআপ করে ফেলতে পারবে। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে দিই। আর এখানে আমি প্রচুর টিপস তোমাদের সঙ্গে শেয়ার করে রেখেছি, তো পুরো ভিডিওটা ভালো করে দেখবে, যাতে তোমরা খুব সুন্দর করে নিজেদের মেকআপ নিজেরাই করতে পারো। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে মুখটাকে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। আমি অলরেডি একটা ফেস ওয়াশ ইউজ করে নিয়েছি। এরপরে ফ্রিজের মধ্যে আমরা যে বোলটা রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য, সেটা আমি বার করে নিয়েছি। এইবার এই রুমাল থেকে জলটা আমি নিগড়ে নিচ্ছি। তারপরে এই ঠান্ডা রুমালটা দিয়ে আমার ফেসের মধ্যে আমি কোল্ড কম্প্রেস করব। দেখো, এইভাবে 3 থেকে 4 বার ঠান্ডা রুমাল দিয়ে স্কিনটাকে কোল্ড কম্প্রেস করে নেবে। এর ফলে কী হবে, এই যে ঠান্ডা জলটার জন্য আমাদের যে ওপেন পোর্সগুলো আছে সেগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে, যার ফলে ঘাম হবে না, মেকআপটা লং লাস্টিং হবে। আর এর মধ্যে কিন্তু আমি অলরেডি রোজ ওয়াটার দিয়ে রেখেছি, যার ফলে স্কিনটা কিন্তু খুব ভালোভাবে টোনিং হয়ে যাবে। তো 3 থেকে 4 বার কোল্ড কম্প্রেস করা হয়ে গেছে। আর এই রুমালটা দিয়েই আমি আমার মুখটা একটু পুছে নিলাম, যাতে আমার ফেসের মধ্যে জলটা লেগে না থাকে। এবার স্কিনকে খুব ভালোভাবে ময়শ্চারাইজ করতে হবে। স্কিনকে ময়শ্চারাইজ করার জন্য আমি আজকে ব্যবহার করছি নিভিয়ার সফট ময়শ্চারাইজার। এটা ভীষণ লাইট ওয়েট একটা ময়শ্চারাইজার, আর এটার দাম হচ্ছে 45 টাকা। খুব সহজে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। এছাড়া তোমাদের যদি অন্য কোনো ময়শ্চারাইজার স্যুট করে, সেটা তোমরা ইউজ করতে পারো। আমার স্কিনে এটা খুব ভালোভাবে স্যুট করে, তো আমি এই ময়শ্চারাইজারটাকে অ্যাপ্লাই করতে প্রেফার করি। তো ভালোভাবে এই ময়শ্চারাইজারটা দিয়ে আমরা স্কিনটাকে ময়শ্চারাইজ করে নিচ্ছি। এরপর স্কিনের মধ্যে আমি অ্যাপ্লাই করবো একটা প্রাইমার। আর আজকে আমি প্রাইমার হিসেবে ইউজ করছি পতঞ্জলির এই অ্যালোভেরা জেলটা। এটার দাম হচ্ছে 45 টাকা। এটা কিন্তু খুব ভালো একটা প্রাইমারের কাজ করে, মেকআপটাকে লং লাস্টিং করতে সাহায্য করে। আর তোমরা যদি স্কিনে প্রাইমার অ্যাপ্লাই করো না, তাহলে কিন্তু মেকআপটা খুব সুন্দরভাবে স্কিনের মধ্যে বসে একটা ফ্ললেস লুক দেয়। পতঞ্জলি অ্যালোভেরা জেলকে কিন্তু যে কোনো স্কিন টাইপের মানুষই অ্যাপ্লাই করতে পারো। তো আমি আমার ফেস ও নেককে ভালোভাবে এটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর দেব 1 থেকে 2 মিনিট সময়, যাতে খুব ভালোভাবে এটা স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। এবার অ্যাপ্লাই করবো মেকআপ বেস বা ফাউন্ডেশন। এর জন্য আমি এখানে নিচ্ছি ল্যাকমি সিসি ক্রিম। এটাও তোমরা ইউজ করতে পারো, অথবা তোমরা এই ল্যাকমি পারফেক্টিং লিকুইড ফাউন্ডেশনটাও কিন্তু ইউজ করতে পারো। এটা তোমরা 150 টাকার মধ্যে পেয়ে যাবে, আর এটার দাম 350 টাকা, 99 টাকা এর ছোটো প্যাকেটও পেয়ে যাবে। আর আজকে আমি এই দুটোকে একসঙ্গে কম্বাইন করে ইউজ করব, কারণ আমি একটা রাত্রের দিকে একটা অনুষ্ঠান বাড়িতে যাচ্ছি, আর আমি চাই যে আমার মেকআপটা বেশ ভালো অনেকটা হাই কভারেজ দিক। তো প্রথমে এই যে ফাউন্ডেশনটা আছে, এটা আমি আমার হাতের মধ্যে অল্প একটুখানি ঢেলে নিচ্ছি, যেটুকু আমার প্রয়োজন। এবার আমি নিয়ে নিচ্ছি এই ল্যাকমি সিসি ক্রিমটা। এবার আঙুলের সাহায্যে এই দুটোকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপরে আমি ডট ডট করে আমার ফুল ফেস ও নেকের মধ্যে অ্যাপ্লাই করে নেব। চোখের নিচে অবশ্যই অ্যাপ্লাই করব একটু বেশি করে, যাতে ডার্ক সার্কেল থাকলে সেটা হাইড হয়ে যায়। আর নেব এই হাই পয়েন্টগুলোতে, যেমন নোজ ব্রিজ, ফোরহেড, চিন এরিয়া,
গালের এই জায়গায় একটু বেশি করে দিয়ে নেব, যাতে এগুলো হাইলাইট হয়। এবার আমি নিয়ে নিয়েছি একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার। আমি এটাকে আগেই থেকে ভিজিয়ে জলটা নিগড়ে রেডি করে রেখেছিলাম। এবার এটা দিয়ে এরম ড্যাব ড্যাব করে ড্যাবিং মোশনে আমি এটাকে ব্লেন্ড করে দেবো। একটু প্রেস করে করে ব্লেন্ড করবে, তাহলে কিন্তু স্কিনের মধ্যে খুব ভালোভাবে মেকআপটা বসে। দেখতে পাচ্ছো গলা আর ফেসের কালারটা কতটা ডিফারেন্স লাগছে, সেটা কিন্তু দেখতে একদম ভালো লাগবে না। তাই অবশ্যই যখনই মেকআপ করবে ফেসের সঙ্গে সঙ্গে কিন্তু গলাতেও তোমরা অ্যাপ্লাই করে নেবে। আর এই মেকআপটাকে সেট করার জন্য আজকে আমি ইউজ করছি ল্যাকমি অ্যাবসোলুট হোয়াইট ইন্টেন্স ওয়েট অ্যান্ড ড্রাই কম্প্যাক্ট। এটা HD ফিনিশ দেয়, পার্টি মেকআপের ক্ষেত্রে কিন্তু একদম পারফেক্ট, যথেষ্ট হাই কভারেজ দেয়। তো ডেলি এভরিডের ক্ষেত্রে এটা আমি ইউজ করতে তোমাদের বলবো না। তোমরা যখন ব্রাইডাল মেকআপ বা কোনো পার্টি মেকআপ করবে তখন এটাকে ইউজ করতে পারো, অনেকক্ষণ লং লাস্টিং অ্যান্ড হাই কভারেজ তোমাদের প্রোভাইড করবে। আর এটার দাম আমি বলে দিই, এটা হচ্ছে 825 টাকা আর আমার শেড হচ্ছে 04 গোল্ডেন লাইট। আর এর মধ্যে এই ধরনের একটা পাফ আসে আর এটা দিয়েই আমি আজকে অ্যাপ্লাই করে দেখাবো। তোমরা চাইলে ব্রাশ বা তুলির সাহায্যেও কিন্তু সেট করতে পারো। আর এটা দিয়ে জাস্ট আমি একটু এরকম ড্যাব ড্যাব করে আমার ফুল ফেস ও নেকটাকে সেট করে নিচ্ছি। তার এবার আইব্রোটাকে সেট করে নেবো। প্রথমে এইরকম একটা পুলি ব্রাশের সাহায্যে আমি আইব্রোটাকে কম করে নিচ্ছি। তারপর আমি ইউজ করছি একটা আইব্রো পেন্সিল। এখানে আমি ইউজ করছি ল্যাকমির আইব্রো পেন্সিল আর এটা দিয়ে আমার আইব্রোটাকে আমি সুন্দর করে ড্র করে নিচ্ছি। আচ্ছা, আই শ্যাডো হিসেবে আমি ইউজ করছি এখানে ল্যাকমি ন্যাচারালের একটা লিপস্টিক আর এটা আমি অল্প একটু পরিমাণে আমার আঙুলে নিয়ে আইতে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি, আউটার কর্নারের থেকে ইনার কর্নারের দিকে ব্লেন্ড করবে। এবার নিয়ে নিয়েছি একটা হাইলাইটার আর এইটা আমি আঙুলের সাহায্যে আমার আই বলের ওপরে অল্প একটু দিয়ে নিলাম, যাতে আমার আই লুকটা আরও বেশি ব্রাইট লাগে। আইলাইনার আমি ইউজ করছি ল্যাকমি ইনস্টালাইন আইলাইনার। কাজল আমি ইউজ করছি প্লামের কাজল আর এটা 200 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। এটা 180 টাকার মতো নিয়েছিল আমার থেকে, অনলাইনে আমি ডিসকাউন্টে পারচেজ করেছিলাম। মাস্কারা আমি ইউজ করছি ল্যাকমির ভলিউম মাস্কারা, এটা 450 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। মাস্কারা চোখের ওপরের ল্যাশে অ্যাপ্লাই করবে এবং নিচের ল্যাশে অ্যাপ্লাই করবে। মাস্কারা অ্যাপ্লাই করলে চোখটা অনেক বড় বড় ও সুন্দর দেখায়। অ্যাপ্লাই করে নিচ্ছি লিপস্টিক, এটা হচ্ছে ল্যাকমি ন্যাচারাল লিপস্টিক আর এটা শেড আমি তোমাদের বলে দিই, এটা শেড হচ্ছে P2 রোজ ভ্যালি আর এটা 450 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। অনলাইনে যদি চেক করো এখন 350 টাকার মধ্যেও কিন্তু ডিসকাউন্টে পাওয়া যায়। এই লিপস্টিকটাই আমি অ্যাজ এ ব্লাশ ইউজ করে নিচ্ছি, অল্প একটু নিয়ে আমি আমার চিক বোনে অ্যাপ্লাই করে নিচ্ছি। যখন ব্লাশ ইউজ করবে একটু স্মাইল করে নেবে, তাহলে পারফেক্ট চিক বোনটা উঠে আসে আর পারফেক্ট জায়গাটাই কিন্তু পড়ে। আর একটা ব্রাউন কালার লিপস্টিক দিয়ে আমার নাকের দুপাশটা আমি অল্প একটু কন্ট্রোল করে নিচ্ছি, যাতে নোজটা অনেক বেশি শার্প লাগে। আমি খুব একটা কন্ট্রোলিং করতে পছন্দ করি না, জাস্ট নোজটাকে আমি একটু কন্ট্রোল করে থাকি। কোনো ব্রাউন কালার, তোমরা কোনো কন্ট্রোল প্যালেট ইউজ করতে পারো কিংবা কোনো ব্রাউন কালারের লিপস্টিক থাকলে সেটাকেও কিন্তু নাকের দুপাশে অল্প একটু দিয়ে কন্ট্রোল করে নিতে পারো। এবার ইউজ করছি হাইলাইটার, আমি এখানে নিয়েছি মেবেলিন মাস্টার ক্রোম হাইলাইটার আর একটা ব্রাশ। এটার সাহায্যে আমি আমার নোজ ব্রিজে একটু হাইলাইট করে নিলাম, যাতে নোজটা অনেক বেশি শার্প দেখায়। আর যেখানে ব্লাশ লাগিয়েছি তার ওপর দিকে অল্প একটু আমি হাইলাইট করে নিচ্ছি, ফোরহেড ও চিন এরিয়াও হাইলাইট করে নেবে। এইবার তোমরা তোমাদের পছন্দ মতো হেয়ারস্টাইল আর অর্নামেন্টস পরে নিলে কিন্তু আমাদের আজকের লুকটা একদম রেডি। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও আর বেল বাটনকে প্রেস করতে একদম ভুলো না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।